স্যার আমার মুখটা সুস্থ করে দেন, আমি আর কিছু চাই না। আমার আম্মুর অনেক কষ্ট, আমি সহ্য করতে পারি না স্যার। আমার আম্মুকে একটু সুস্থ করে দেন, আর কিছু চাই না। আমরা তিন বোনে মিলে ডাক্তার দেখাইতেছি আমার আম্মুরে। আমার আপনাকে আমি সুস্থ বানাই দিন। মোসাম্মা থাওয়া বেগম, আমার বয়স 48, খুলনা বাগার থেকে আসছি। দুই আঠোতে সমস্যা, মানজায় সমস্যা, এই হাড় হাড় দিতে সমস্যা, পাও ফুলে গেছে। দেখাই গেছে আরো 6 মাস লাগে, তার উনি বলছিল ভর্তি ভর্তি পয়সা ছিল না, ভর্তি হইনি, আবার আসছি তার কাছে। পাও ফুলে যাওয়ার পর আসা হয়েছে জায়গায়। অল্প অল্প ছিল 2 বছর আগে হইতো, তারপর বেশি ঝাড়াইছে 6 মাস আগে হইতো, বেশি ঝাড়াই গেছে। তিনজন দেখাইছি, বাগেরার দেখাইছি একজন, ঢাকায় দেখাইলে মেয়ে 2 জন। বাগেরা যখন পয়লা দাঁড়ান দূরে ইঞ্জেকশন দিয়েছিল, তারপরে ঢাকায় আসছি। ঢাকায় এসে গাজীপুর নাকি ডাক্তার, এই জায়গা দেখাইছি, এই জায়গায় দেখাইয়ে বাড়ি গেছি। বাড়ি দিয়ে আসার পর আবার আমার জামাই দেখছি ইউটিউবে, দেখার পর আমার জামাই এই জায়গায় নিয়ে আসছে এই ডাক্তারের কাছে। যে যে ডাক্তার দেখাইছি 2-3 মাস উপকার পায়, তারপর আবার যেই সেই সমস্যা। বসলে দাঁড়াইতে পারতাম না, বাথরুমে বসতে পারি না, তারপর নামাজে নামাজ পড়তে পারি না, নইয়া কোনো ঝাড়ু দিতে পারি না, বয়সে কোনো কাজকর্ম করতে পারি না, অনেক সমস্যা হয়। এটা আমি এই বাড়ি বইয়ে তো দেখছি, ব্যথার জন্য আমি ঢাকা নিয়ে আসার পর নামাজ তো দাঁড়াইতে পারতো না, কান্না করতো, হাঁটতে পারতো না, গোসল করতে পারে যাইতে পারতো না। গরম পানি করে দিয়েছি, হাত ধরে নিয়ে গেছি, তারপর গোসল করাই দিয়ে লাগছে। আমার আমার ছোট বোনাই নিয়ে আসছে, ইউটিউবে দেখছে এই জায়গায় বলছে, এই জায়গায় নিয়ে আসছে। আমরা 6 মাস আগে নিয়ে আসছে, ডাক্তার দেখাইয়া 2 হাঁটুতে 4টি ইংরেশন দিছে, কোমর একটা দিছে, দিয়া আম্মুর বাড়ি পাঠাই দিছি। এই 5 মাস ওর আবার আম্মুর হাতটা ফুলে গেছে, ফুলে আবার নিয়ে আসা হয়েছে। ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তারে বলছে ভর্তি হইতে, ভর্তি করলাম। আর আপনি আমাকে সুস্থ বানাই দেন, উপরে আল্লাহ ইল্লা আপনি, ব্যথা সহ্য করতে পারিনি, আমাকে সুস্থ বানাই দেন স্যার। আমার মুখটা সুস্থ করে দেন, আমি আর কিছু চাই না। আমার আম্মুর অনেক কষ্ট, আমি সহ্য করতে পারি না স্যার। আমার আম্মুকে একটু সুস্থ করে দেন, আর কিছু চাই না। আমরা তিন বোনে মিলে ডাক্তার দেখাইতেছি আমার আম্মুরে। আমার আপনাকে আমি সুস্থ বানাই দিন। কয়েকদিন আগে অনেক অসুস্থ ছিলাম, এখন আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ হয়েছি, নিজে হাঁটাচলা করতে পারি। আমি আগে তো 10 দিন আগে তো আমি নিজের খানা নিজে বেলে নিয়ে খাইতে পারতাম না, এখন আল্লাহর রহমতে আমি এখন নিজের খানা নিজে খাইতে পারি, গোসল করতে পারি, কাপড় চোপড় ধুইতে পারি, সমস্ত সব হাঁটাচলা সবই করে আল্লাহর রহমতে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, বাকি জীবন সময় সুস্থ থাকতে পারি। ডাক্তারের জন্য আমি দোয়া করি, সেজন্য আমার মতন রোগী সবাই সুস্থ করতে পারে। আমাদের মধ্যে যদি কারো এরকম রোগী থাকে তাহলে এখানে চিকিৎসার জন্য আসেন। আমার মা অনেক সুস্থ হয়ে যায় আল্লাহর রহমত, আপনারা আমি দোয়া করি আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা কখনো ভাবতে পারি নাই যে এত অল্প সময়ের ভিতরে আমার মা সুস্থ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট। যে রুগীটা প্রথম দিন অনেক কান্না করেছিল, আপনারা ভিডিওতে দেখছেন যে আমাদের এখানে এসে যে আমাদের কাছে আকুতি যে আপনারা ভালো আমাদেরকে একটা চিকিৎসা দেন, আমাদেরকে আমাকে সুস্থ করে দেন। আসলে সুস্থ করার মালিক আল্লাহ পাক, মহান রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার মাধ্যমে অসুস্থতা দেন, আবার সুস্থতা দান করেন। আমরা ডাক্তাররা যারা আছি, আমরা ডিপিআরসি হাসপাতাল, আপনাদের এই বাত ব্যথার শারীরিক বিভিন্ন অক্ষমতার চিকিৎসা আমরা শুধু প্র্যাকটিস করছি এখানে।
সেবা দেওয়ার চেষ্টা করছি মহান রব্বুল আলামিনই সুস্থতা দান করেছেন উনাকে তো এই রোগীর আমরা একটু স্টাডি বলি হাওয়া উনি 50 ইয়ার্স ওল্ড এবং খুলনা বাড়ি আপনারা আপনার মুখে শুনেছেন উনি দীর্ঘদিন একটা আঘাতজনিত সমস্যার কারণে উনি ভুগতেছিলেন পাশাপাশি উনার কিছু যেটা হয় আমরা মহিলাদের বলি যে বয়সজনিত হরমোনাল ইমব্যালেন্স হয় অনেক মা বোনদের আমাদের জরায়ু ফেলে দেওয়া লাগে বিভিন্ন রোগের কারণে এই যে হরমোনাল ডেফিসিয়েন্সি হয় তখন কিন্তু আমাদের পুরুষদের তুলনায় মহিলারা বেশি হাড় ও জোড়া ক্ষয় এবং আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হন আমার এই বোনও সেরকম একই রোগে আক্রান্ত এই রোগী হাওয়া তো উনি কোমরে ব্যথা কোমর থেকে পায়ে ব্যথা চলে যেত অবশ হয়ে যেত ঝিঝি করত খিচে আসতো ওনার শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল এই জিনিসটা অনেকে জানে না যে শ্বাস প্রশ্বাসের জন্য যে রিহ্যাব থেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা এটা একটা কম্বিনেশন টিম ওয়ার্কের মাধ্যমে আমরা করে থাকি ওনার হাঁটু ব্যথা ছিল হাঁটুতে ক্ষয় হয়ে গিয়েছিল উনি সারা শরীরের প্রতিটা জোড়ায় জোড়ায় অঙ্গে অঙ্গে ওনার ব্যথা ছিল ওই যে একটা কথা আছে না সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এই একটা রোগী আমাদের হাওয়া সো আমরা ওনার আসলে অনেকগুলো পরীক্ষা করতে হয়েছে আমরা ডিপিআরসি এবং আমার টিম ডিপিআরসি হসপিটালে এবং আমাদের যত টিম আছেন এখানে মেম্বার এবং ডাক্তাররা আমরা কিন্তু আসলে অ্যাট ফার্স্ট উই ওয়ান্ট টু ক্লিয়ার যে রোগীর আসলে কি রোগে আক্রান্ত আমরা আক্রান্ত রোগ নির্ণয় না করে সাধারণত রোগের চিকিৎসা করতে যাই না যদি কোনো কারণে রোগ আমরা খুঁজে না পাই তাহলে কোথায় যেতে হবে সেটা আমরা বলে দিই তো উনি আসলে আর্থ্রাইটিস রোগ যেটা আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস দুই হাঁটু এবং ওনার আরেকটা হচ্ছে ক্যালকেনিয়াল স্পার আমি কিন্তু প্রচুর দেখবেন আমি পিকচার দিয়েছি হাড় বেড়ে গিয়েছে নিচে পিছনে উপরে অনেকের পায়ের তলায় হাড় বাড়ে অনেকের পিছনে হাড় বাড়ে দিস ইজ ক্যালকেনিয়াল অ্যান্ড রিট্রো ক্যালকেনিয়াল স্পার এই দুইটা রোগে উনি আক্রান্ত ওনার কোমরে পিএলআইডি ছিল L345 এই পিএলআইডি আপনারা অনেকে জানেন না এটা অনেকে সায়াটিকা বলে অনেকে ডিস্ক প্রলাপস বলে অনেকে হাড় বেড়ে গিয়েছে বলে অনেকে রক্ত চাপ খেয়েছে বলে দিস ইজ পিএলআইডি এই রোগে আক্রান্ত যারা এই জাতীয় সমস্যা আছেন তারা আমাদের সেবার চেষ্টা করতে পারেন এবং ঘাড়ের পিআইডি সেখানেও ডিস্ক প্রলাপস এবং ওনার পুরো মেরুদণ্ড এবং উনি অস্টিওপোরোসিস আক্রান্ত হাড় এবং ক্ষয় রোগে আক্রান্ত তো আমরা কি চিকিৎসা করলাম ওনাকে হসপিটালাইজড করে আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ ওনার এখানে রিহ্যাব ফিজিও যে চিকিৎসাটা রিহ্যাব থেরাপি কম্বিনেশন মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে আমরা ওনাকে চিকিৎসা দিয়েছি এবং ওনাকে আমরা নিয়মকানুন শিখিয়ে দিয়েছি ওনাকে খাবারের ডায়েট দিয়েছি ওনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওনার জন্য যে এক্সারসাইজটা সুবিধা মানে ওনার জন্য উপকারী সেটা আমরা শিখিয়ে দিয়েছি ওনার লাইফস্টাইলটা আমরা মডিফাইড করে দিয়েছি ইনশাআল্লাহ উনি ভালো থাকবেন আমাদেরকে ফলো আপ করবেন এবং ফলো আপ হলে আমরা আবার আপনাদেরকে ইনশাআল্লাহ ওনাকে আপনাদের সামনে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য এই মাহে রমজানে দোয়া চাচ্ছি বেশি বেশি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল